মার্চ মাসের 20 তারিখে 20 তারিখে রুবেল 22 নামে ভিকটিম ছিল রুবেল 22 এর ডেড বডি আমরা পেয়েছিলাম আপনারা জানেন ভুট্টো ক্ষেতের ভিতরে এবং হচ্ছে সে একটা ভ্যান চালক ছিল ভ্যান মানে অটো ভ্যান চালক ছিল তো তার ডেড বডি পাওয়ার পরে আমরা তাদের ভ্যানটা পাইনি অর্থাৎ তখন আপনারা অনেকে ফোন করেছিলেন যে ভ্যানটা সিনতের উদ্দেশ্যে বিশেষ করে এসটিভি উনি ফোন করেছিলেন তারপর আমার যতটুকু মনে পড়ে সমকাল থেকে ফোন করেছিল এরপরে আরও দু একটি কাগজ থেকে ফোন করেছিলেন এবং দেখছি সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু এটা বেশ আলোচিত একটা ব্যাপার ছিল ভ্যানটা নিয়ে গেছিল এবং আমরা ডেড বডিতে পাই তৎপরবর্তীতে আমরা আসলে এই মামলাটার রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের পর্যায় থেকে তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং ওই রাস্তাটা সহ পুরো সাগাটার আমাদের যতটুকু আমার মনে পড়ে 22টা স্টেশনের আমরা সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করি এটাও আমি টাইম টু টাইম আপনাদের বলার চেষ্টা করেছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আসলে সিসিটিভি বিশ্লেষণ এবং ওখানের যে অপরাধের ধরন গঠন পঠন অনুযায়ী আমরা সিসিটিভি বিশ্লেষণে যেগুলো পেয়েছিলাম এসব কেন্দ্রিক কিছু আটকও করি জিজ্ঞাসাবাদের জন্য আসলে তখন আর এখন পর্যন্ত এই ঘটনা বা এই গ্রেপ্তারের আগ পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে আপনাদেরকে কোনো কিছু সঠিক তথ্যাবলী বা এই ঘটনা উদ্ঘাটন সংক্রান্তে কোনো কিছু সুস্পষ্টভাবে দিতে পারিনি